ওকে চলো আসছি। কটা বাজে? 6টা বাজতে 10 মতন। জয় বঞ্চন। আছে তো? ৫০০ টাকা দিও। অ্যাকচুয়ালি গাইস, বাঁকুড়া আমার পিসির বাড়ি, তাই আজকে আমার সঙ্গে স্পেশালি রয়েছে বাবা। অ্যাজ এ পিলিয়ন উই আর নাও ক্রসিং বরানগর, এরপর আমরা এন্টার করব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর দিয়ে হয়ে আমরা সোজা দিল্লি রোড ধরব। সো উই আর নাও অ্যাট দক্ষিণেশ্বর ক্রসিং, আর এখান থেকে সোজা বেরিয়ে যাব টুয়ার্ডস ডানকুনি। সকাল সকাল এই জায়গাটার ভিউ অসাধারণ, তারপর আজকের ওয়েদারটা বেশ সুন্দর। আজকে গাইস বেশি স্পিড তুলবো না, কারণ বুঝতেই পারছো ভীষণ বাবা রয়েছে, আর তাছাড়া আমি বেশি স্পিড তুলিও না। ম্যাক্সিমাম 40-এর উপরে তো উঠি না। হ্যাঁ দেখতে পাচ্ছি 51 রয়েছে এখন দেখাচ্ছে। 51 মানে 40, যদি 36 মানে 34 হতে পারে, তো 51 মানে 40। আজকে তো ফাঁকা দেখছি এই জায়গাটা এখন অবধি, জানি না ডানকুনিতে তো জ্যাম হয়, তারপরে সবে পুজো শেষ হয়েছে। এখন অবধি রাস্তাটা ফাঁকা লাগছে অদ্ভুত, কারণ এখানটা ফাঁকা থাকে না সচরাচর। লাস্ট দিন পঞ্চমীর দিন যখন বেরিয়েছিলাম এখান থেকে, তখন বেশ জ্যাম ছিল আমাদের, প্রায় 15-20 মিনিটস এখানে কেটেছিল, এতটাই জ্যাম ছিল। তবে যাই বলো, আজকে এটাকে জ্যাম বলে না। না না, ওখান দিয়ে যে গাড়িগুলো টার্নিং নেয়, লরিগুলো দাঁড় করায়, যার জন্য পুরো রাস্তাটা জ্যাম হয়ে যায়। হ্যাঁ যাই হোক, আজকে একদম জ্যাম নেই। আরে ভাই, এতগুলো চাকা নিয়ে এইভাবে খেয়ে গে। ও তেরি, দাঁড়াতেই হলো না এখানে। গ্রিন সিগন্যালে ডাইরেক্ট বেরিয়ে গেলাম, বলছি গ্রিন সিগন্যালে ডাইরেক্ট বেরিয়ে গেলাম। এই তো এখন পেরোলাম, সিঙ্গুর দিয়ে ঘুরতে হবে। ওটা দিয়ে গেলে আমাদেরকে সিঙ্গুর দিয়ে ঘুরতে হবে। এইটাতে রাস্তা কম, চাপাডাঙ্গা হয়ে ঢুকবো তো। হ্যাঁ দাঁড়াও, সাইড হয়ে ম্যাপ দেখে নিচ্ছি। বাঁদিকে চণ্ডীতলা,
হ্যাঁ ওটা দিয়ে ঢুকবো তো। তুমি বলছি না ওইটা দিয়ে এতে ওরা দি কেন, এটা তবে এই রাস্তাটা একটু বেশি কনজেস্টেড, ভেতরের রাস্তা তো, এই ভেতরের রাস্তা এই এক সমস্যা, লরি সাইড তো দেবে না, নিজেও এগোবে না। এ ফিউ মোমেন্টস লেটার চলো এবার এখান থেকে বাইকে করে বেরিয়ে যাই। হ্যাঁ মন্দিরের গেটটা গেটটা তুলেছি জয়রামবাটি, জয়রামবাটি থেকে ওখানে মন্দির, তাই তো? হ্যাঁ ওখানে সারদা দেবীর মন্দির, এটা রামকৃষ্ণ। আচ্ছা এখান থেকে কত কিলোমিটার? কত কিলোমিটার হবে, ওখানে গেলে মাইল পোস্ট নিশ্চয়ই আছে বোধহয় সামনের দিকে। চল আর দাঁড়িয়ে ওয়েট করে লাভ নেই, বেরিয়ে যাই। আমার এটা এমনকি মাস্কও খোলা যাবে না এখানে, ভালো নিয়ম না থাকলে রোগ ছড়াবে। চল আর দেরি করে লাভ নেই, এখান থেকে বেরিয়ে চলো। হ্যালো গাইজ, তো আমরা এখন রয়েছি বিবেকানন্দ মঠ, কিন্তু এখানেও ভিডিও করা ফটো তোলা সব কিছু পুরোপুরি বন্ধ, আর নিয়ম ভীষণ স্ট্রিক্ট, কারণ মাস্ক স্যানিটাইজার ইউজ না করলে এখানে ফাইন নিচ্ছে, মানে সমস্ত রকমভাবে স্ট্রিক্ট, যতটা পারা যায় স্ট্রিক্ট করে দিয়েছে, এমনকি ভেতরে ভেতরে বেশি ঘুরে যাচ্ছে না, অনেকটাই অনেকটা পোর্শনই বন্ধ, জাস্ট ঢোকো সামনে যেখানে কুমারী পুজো হয় সেই জায়গাটা দেখে বেরিয়ে আসা, ব্যাস আর কিছু না। তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সবটাই এখানে বন্ধ, তো তাই জন্য আমরা একবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এবার পারবে তো, চলো এইবার আমি পিলিয়ন তুমি রাইডার। হ্যাঁ ফার্স্ট গিয়ার সামনে, বাকি সব পিছনে। কি হয়েছে, ইন্ডিকেটর দিয়েছে তাও হয়নি, সাউন্ড নেই কিন্তু, চলছে, তুমি দেখে চালাও, ইন্ডিকেটর দিতে লাগবে না এখানে। এটা এদিকে মন্দির, চলো মন্দির এসে গেছি আমরা, সাইড করে দাও এখানেই। A few moments later.